শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে সরকার, যাতে পড়াশোনা শেষ করে চাকরির নিশ্চয়তা পায় শিক্ষার্থীরা। সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করে গড়ে তোলা হবে। এ সময় রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে বলেও জানান তিনি। পরে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে অংশ নেন শিক্ষামন্ত্রী। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মশিউর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমরা চাই না যে শিক্ষিত সনদধারী কেউ বেকার থাকে, সবাই তাদের নিজের কর্মসংস্থান করতে পারবেন, দেশে বিদেশে কর্মসংস্থান হবে। সেজন্যই আমরা চাই যে কলেজগুলোতে আমাদের যে কারিকুলাম তার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে এবং অনেক বেশি কর্মমুখী যেন শিক্ষা হয়, তার যেন যখন একটি সনদ নিয়ে সে বেরোবে তখন যেন সে চাকরির জগতে প্রবেশের জন্য একেবারে তৈরি থাকে।